আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি উপকূলের তিন জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মৌসুমী অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি রাজ্যের সর্বত্রই। ব্যুরো রিপোর্ট, জেইন টিভি। আগামী 6 তারিখ নাগাদ উত্তর এবং সংলগ্ন যে মধ্য বঙ্গোপসাগর রিজিয়ন, অর্থাৎ আমাদের যে বে অফ বেঙ্গলের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। আগামী 6 তারিখ নাগাদ মূলত উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে, এর ফলে দক্ষিণবঙ্গে কিন্তু 6 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। 6 তারিখ থেকে বৃষ্টি বেড়ে 6 তারিখ চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, প্লাস বৃষ্টি আরেকটু যেটা বাড়বে সেটা হচ্ছে 7 তারিখ। ফলে 6 এবং 7 এই দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় আমরা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছি, সেটা মূলত যেটা হচ্ছে উপকূলবর্তী জেলা, অর্থাৎ 224 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন যে পশ্চিমের জেলা অর্থাৎ ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কিছুটা নদিয়া, এই জেলাগুলোতে 7 তারিখ এবং 6 তারিখ কিছু জেলাতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 6 এবং 7। বাকি অর্থাৎ আজকে 3, 4, 5 মূলত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। মূল বৃষ্টি যেটা বাড়বে সেটা হচ্ছে 6 তারিখে এবং তার থেকে আরেকটু বেশি বৃষ্টি হবে হচ্ছে 7 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের যে মৌসুমী অক্ষরেখা আমাদের রিজিয়নে মোটামুটি যেটা গেছে হচ্ছে আপনার মালদা হয়ে গয়া থেকে মালদা, গয়া মালদা হয়ে মণিপুর অবধি বিস্তৃত আছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলোর সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 7 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু লো প্রেশার আমরা বলছি 6 তারিখ তৈরি হবে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে, ফলে সমস্ত মৎস্যজীবীদের 6 এবং 7 এই দুদিন মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে, এবং যারা অলরেডি মাছ ধরতে চলে গিয়েছেন তাদের 5 তারিখের মধ্যে ফেরত আসতে বলা হচ্ছে। 5 তারিখ ইভিনিংয়ের মধ্যে তারা ফেরত আসবে। কলকাতার ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু 7 তারিখে বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা। 6 এবং 7 এই দুদিনই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। Chlorine-free distilled water. Boss. For extra life.